আরে জামাই, মুলার সিজনে আসলা না? মাছ দিয়ে শুরু করি। মাছটা কিতা মা, মাছ মাছের লগি ডেকে দা মুলা বোলা। সিজনও তো আসলা না, আসলে তোর মাছ রান্না করা লাগতো না। গুড়া মাছ দেই। গুড়া মাছের লগে দিয়ে কিতা মা? ও মা মুলা না। একটু মাংস দে। দেন দেন মাংস, দেন মাংসই দেন। মুলার সিজনে আইলা না, তাহলে পেটটা কেমনে খাওয়াই? মাংস লগে দিতে পার আর গীতা মুলা। দেন দেন মুলা, দেন মজা আছে। আহার এ সিজনে আইলে জাপানে মুলা দিয়ে মুরগি না। আচ্ছা ঠিক আছে, দেন। সকাল পড়ে গেছো? হ্যাঁ আর কি মুলার সরষই আমার বিয়ে খুব পছন্দ করে। আরে সিজনও তো আইনা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মুলায় খাইতে মারতা, শুধু মুলার সালাতি জাপানি মুলা, জাপানি মুলার সালাত। এটাও মুলা? হ্যাঁ হ্যাঁ মুলা মুলা। খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ ভাত না খাই, একটু দুধ দিচ্ছে। আমার ভাত তো খাইতে পারতেছি না, দুধ দে। বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মুলা, চায়না মুলা, মানে মোটা মোটা মুলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার রান্ধাই লাগতো না। মুলা দিয়ে পায়েস করতাম, মুলা দিয়ে খিচুড়ি করতাম, মুলা দিয়ে আমার হাতে পোলাও, মানে মুলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একবার মনে থাকবে। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মুলাতে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা। মানে মাংস দেওয়াই লাগতো, মুলা রান্নাই হইত। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মুলা দিয়ে, এখন একটাই পাওয়া যায়। আর সিজনও এলে বিভিন্ন আইটেমের মুলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মুলা রাখতাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে? রাস্তার ওই পাড়। খেত যাবো একাই লেবার নিতে না তাহলে। কিরে জামাই এত মুলা পছন্দ করে, তুই তো আমার আগে কষ্ট হয়, তাহলে তো মুলা খেত রাস্তার ওই পাড়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম। জামাই যাইতো আর খাইতো, যাইতো আর খাইতো, অনেক পছন্দ।